কি করছো, পাগল হয়ে গেছে, পাগলামির কারণ? ব্লু কালার ওয়াও, ব্ল্যাক কালার ওয়াও, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। একদম কাঁদবি না, কোনো কান্না হবে না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা, তোমরা দেখছো দিল্লি ব্লগ বাই সুস। নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আর এই যে আমার একটা ব্লগ শুরু হয়ে গেছে আজকে, এখন তোমরা চারিদিকটা দেখে বুঝতে পারছো কটা বাজে। ভাই রে ভাই, আর কদিন এরকম ঠান্ডা পড়বে? আমরা হচ্ছে বাঙালি, বাঙালিদের যে প্রচুর দাবি শীত পড়ে না পড়ে না, সেটাতেও দাবি কেন পড়ছে না? এই শীতের সময় শীত পড়ছে না, দুদিন পরে শীত চলে যাবে, মানে আর শীত থাকবেই না, এরকম প্রশ্ন। আর এখন যেমন শীত পড়ছে, তখন মনে হচ্ছে ওরে ভাই রে ভাই, কেন এত শীত পড়ছে, কী জন্য পড়ছে, কেন পড়ছে, হায় রে শীত কবে যাবে। তো আমরা হচ্ছে বাঙালি, আমরা কোনো কিছুতে সন্তুষ্ট নই। তো বাঙালিদের নামে এরকম একটা বদনাম আমি করছি, মানে কি বলবো। যাই হোক, এটা কথার কথা, সত্যি তাই, মানুষের দাবি প্রচুর, মানে অল্পেতে পোষায় না আর কি। তো সেরকমই তাই, তো পুরো দেখতে পাচ্ছ মেঘ, এরকম পুরো মেঘ না, কুয়াশায় ঢেকে আছে, রোদ ওঠার নাম নেই। এখন কিন্তু 11টা বেজে গেছে আর এই অবস্থা, এরকম হলে শরীর খারাপ তো করবেই, তাই না? তো আমি তো নাক টানছি, মেয়ের তো ভ্যাকসিন নিয়ে আসার পর থেকে এতটাই জ্বর এসেছিলো, এত শরীর খারাপ হয়ে গেছিলো যে কি বলবো, মানে সাংঘাতিক পরিমাণে একটা মানে শরীর খারাপ হয়েছিল। এই 4 মাসের মানে 3.5 মাসের ইঞ্জেকশনটা মানে ভ্যাকসিনগুলো নেওয়ার পর ওর এতটা শরীর খারাপ হয়ে যাবে আমি ভাবতেও পারিনি। যাই হোক, আগের ব্লগ যারা দেখোনি দেখে আসো। তো চলো আমি একটা ব্লগ শুরু করছি। আর আমি ছাদে এসেছি এই কারণে, ভাবলাম কোথাও থেকে হয়তো একটু রোদ পাবো, কিন্তু না, রোদ পাওয়া যাবে না, তাই আমি ইন্ট্রোটা দিয়ে দিলাম। তো চলো আপাতত নিচে যাই, টাটা। বলো গুড মর্নিং, বলো। আবার আমি সকাল সকাল উঠে পড়েছি আর এখন যাচ্ছি মামার কাছে। কার কাছে? হলো বড় মামার কাছে। কি সব গান ফান শুনছে নাকি? আমি একটু যাই, বলো। আরে আমি একটু যাই, চুপি চুপি যাই। দেখো বড় মামা বাজনা বাজাচ্ছে। এটা কি বাজনা শুনতে পাচ্ছ? এটা নতুন বাজনা, এটা নতুন বাজনা। নতুন একটা যন্ত্র দেখতে পেয়েছে, নতুন একটা আওয়াজ দেখতে পেয়েছে, যেটা আবার কি বাজাচ্ছে মামা, তো সেটাই এখন ও শুয়ে শুয়ে দেখছে। আর আমি এপারে আসছি, আজকে আমাদের পরোটা হবে, পরোটা বেলতে। লাইট ক্যামেরা অ্যাকশন নিজে নিজে করেছে আজকে, করে নিজেই প্রেমে পড়ে গেছে, তাই তো? মানে আমি ভাবতেই পারিনি আমি এত ভালো করতে পারবো। আরো প্র্যাকটিস করলে আরো ভালো, আরো ভালো হবে। এক্স্যাক্টলি, এই যে দুটো ক্রোম করেছে, কোথায় আমি হাত ধুচ্ছি এখানে? এই যে একটা ম্যাট আছে, বাদ বাকি ক্রোম হয়েছে। ডিং ডিং ডিং, ভালো লাগছে। তোর আঙুলগুলো তো বেশি সুন্দর লাগছে, আমি করলে ভাঙিয়ে স্লিকও সুন্দর হয়েছে। করছে ও, পাগল হয়ে গেছে, পাগলামির কারণ এমনি মনে হচ্ছে, পাগলামির কারণ। এই যে কি হয়েছে, ওয়াও হয়েছে, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। ব্লু কালার ওয়াও, ব্ল্যাক কালার ওয়াও, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। আমি যে তিন এই যে আরেকজন, দাঁড়া দাঁড়া, তো আমারটা তুলে নিচ্ছি। হ্যাঁ, আরেকজন করেছে পিঙ্ক দিয়ে, এটা এরকম করো। হ্যাঁ, এটাও খুব সুন্দর হয়েছে, পিঙ্ক আর রেড। মোটামুটি না, মোটামুটি না, ভালো হয়েছে। যেটা যার পছন্দের কালার দেখবে সেটা সব ভালোই হয়।
তো হয়ে গেছে ক্লাস করানো, আর এখন এসেছি আমি চা করতে, কারণ চা খেতে হবে, প্রচণ্ড মাথা ব্যথা করছে। আর মা আর পিসির মিলে দুজন মিলে আজকে অতিষ্ঠ হয়ে গেছে, ও ঘুমাচ্ছেই না আজকে মা আর পিসির কাছে, মানে শুধুই কান্নাকাটি করছে, চিৎকার করছে, কেন না ও বাইরে যাবে। তো মা পিসি দুজন মিলে অতিষ্ঠ হয়ে বসে আছে, আপাতত মেয়ে একটু ঘুমিয়েছে, আর আমি সেই ফাঁকে এসেছি চা করতে। আমার ক্লাসও শেষ হয়ে গেছে, তোমাদেরকে দেখালাম ওরা দুজনেই আজকে নিজে নিজে কাজ করেছে, কেমন লাগছে মানে আমি একটুও টাচ করিনি আর কি, ওরা নিজে থেকেই করেছে, আর কেমন লাগছে অবশ্যই জানিও। দেখবি, দেখ দেখ শুয়ে আছে, দেখ একদম কাঁদবি না, কোনো কান্না হবে না, কে কাঁদতে বলেছে, তুই কেউ কাঁদতে বলেছে যে কাঁদ, তুই এখানে শুয়ে শুয়ে কি প্রবলেম হচ্ছে, ঠিক আছে খেল এইবার খেল, হ্যাঁ কান্না দেবে গেছে, কান্না পুরো চুপ, কাঁদলেও কেউ তোকে ঘোরাবে না, শুধু ঘুরিয়ে 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 বলছে, মামা বলছে, ঠিক আছে দেখে নিয়ে কথা হয়েছে, শো আবার চুপ করে তুই দেখবি, কোনো কথা হবে না, কাঁদলেও নিয়ে যাবো না, কত কাঁদবি, কত কাঁদবি, কি জ্বালা, কাঁদতেও দেবে না তাকে, গান কর গান কর গান, কই গো, এই দেখো এই দেখো এই দেখো, কি গো উড়িয়ে বাবারি, ও কি বলছো, কি বলছো, মা কি বলছো, মাম্মা আচ্ছা অনেক হয়েছে, সবাইকে গুড নাইট বলে দাও, বলো গুড নাইট, গুড নাইট, আচ্ছা ওটা তোমার ভাষায় গুড নাইট।